রাজার শত ধরো 30, 1500 টাকা 30। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকের আমার এই ছোট্ট আয়োজন। আজকের আয়োজন হলো রংপুর শহরের লালবাগের হাট। বন্ধুরা, অনেকেরই হয়তো জানা আছে লালবাগ হাট রবিবার এবং বুধবার করে হয়, সপ্তাহে দুই দিন। তো আজকে আমি লালবাগ হাটের যে চিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো পশু পাখির হাট আর কি। এটা হাট থেকে একটু সাইডেই, পূর্ব দিকে রাস্তাতেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলোকে বলা হয় দাঁড়কি, মাছ ধরার জন্য। এখন বর্ষাকাল, সেহেতু মাছ ধরার একটা প্রবণতা আছে, তাই এগুলোর চাহিদাও বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি পাকিস্তানি, তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা টার্কি মুরগি, এখানে এখানে টার্কি মুরগিও পাওয়া যায়। সম্পূর্ণ হাটতে আর কি রাস্তাতেই, রাস্তার পাশে বললে ভুল হবে, রাস্তার উপরেই বসে। আবারও বলছি, সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রংপুর লালবাগ হাট বসে। এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ক্রয় বিক্রয় করতে আসে। এখানে হাঁস, মুরগি, কবুতর, খরগোশ ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, দাম মোটামুটি সাশ্রয়ী। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চলে আসবেন লালবাগের হাটে। আর যারা নতুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রাধা শত জোড়া 30, 1500 টাকা 30। ঠিক আছে, ভিডিও করছি, ছবি আছে, দেখা যা সময় দেখ। সুপ্রিয় বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো এই পর্বটি শুধুমাত্র প্রথম পর্ব, এবং পরবর্তীতে আমি সম্পূর্ণ লালবাগ হাটটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর আরেকটি যেটা ইম্পর্টেন্ট কথা, সেটি হলো এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রাচীরটা কিন্তু উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের অংশ। আর কারমাইকেল কলেজের সাথেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো আশা করছি আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আমি পরবর্তীতে কারমাইকেল কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আপলোড করে আপনাদের দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন এবং সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।